হাই মিচু, তুই এখানে কি করছিস রে? অমূল্য রতন খুঁজছি রে বাচ্চু, অমূল্য রতন। অমূল্য রতন? অমূল্য রতন খুঁজছিস মানে? কেন, কথায় আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই তো আমার অমূল্য রতন। হ্যাঁ, দেখতে কালো হলেও এর ভিতর এমন ভালো গুণ আছে না যে সবাই একেবারে দেখলে চমকে যাবে, বুঝলি বাচ্চু? সে আবার কি? এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস যে আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? তাহলে এই দেখ। দেখলি তো কেমন চমকে উঠলি, ছিল লোহা হয়ে গেল সোনা, এবার আমার সামনে পিছনে উপর নিচে ডাইনে বাঁয়ে যা দেখবো সব সোনা করে দেবো, বেশি বকা ঝকা করলে বাঁটুল দেখাও সোনা করে দেবো। সে কি রে, এতে অবাক হবার কিছু নেই, দরকার পড়লে তোকেও সোনার পুতুল করে দেবো রে বাচ্চু, এটা হলো পরশ পাথর, পরশ পাথর। আর ড্যাব ড্যাব করে না তাকিয়ে তাড়াতাড়ি বাড়ি চল। কেন বাড়ি যাবো কেন? সে বাড়ি গেলেই জানতে পারবি। দেখলি তো বাচ্চু সব কেমন সোনা হয়ে গেল, এবার এই সব সোনা বেচেই আমি এক বিশাল রাজপ্রাসাদ বানাবো, আর পায়ের উপর পা তুলে আঙুর খাবো, আর তুই আমায় হাওয়া করবি। তোরা দুজন এখানে কি করছিস রে বাচ্চু বিচ্ছু? হ্যাঁ বিচ্ছু, মান্টুল্লা। আমি কাউকে আর ভয় করি না, আমি আর আগের সেই বিচ্ছু নেই রে, আমি এখন বিচ্ছু মহারাজ। দাঁড়া, তোর মহারাজ গিরি আমি বের করছি। সোনার হয়ে গেছে রে বাচ্চু, সোনা সোনা বাটুল্লা, সোনার হয়ে গেছে, এইবার বাটুলটাকে আমি। কি করবি আমাকে? সোনা সোনা বাজারে বেচে দেবো বাটুল্লা। কি আমাকে বেচে দিবি? কি বললি? কই কিছু বলিনি তো। বলিসনি না? না বাটুল্লা, আমি সত্যি কিছু বলিনি, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও বাটুল্লা, এই সব হয়েছে এই বাচ্চাটার জন্য। ওই তো কাল রাতে ঘুমানোর আগে পরশ পাথরের গল্পটা বলেছিল, আর তাই তো সব গন্ডগোল হয়ে গেল, তুমি বাটুল্লা থেকে সোনার বাটুল্লা হয়ে গেলে। তোরা দুজন তাড়াতাড়ি রেডি হয়ে পড়তে বস, যত্ত সব। ওরে বিচ্ছু, তোর ভাগ্যে সোনা নেই রে, তোর ভাগ্যে আছে শুধু বাটুল্লার হাতের মা। একদিন তোকেও কাঁদতে হবে রে বাচ্চু, তোকেও কাঁদতে হবে।